আসসালামু আলাইকুম। তৈবুর রহমান তুহিনের চ্যানেলটির পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ একটি ডায়লগ নিয়ে হাজির হয়েছি। ডায়লগটি হলো অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ টেলিভিশন দেখার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীরা, ডায়লগটি এভাবে আসতে পারে: রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, অর্থাৎ টিভি দেখার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে ডায়লগ। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে ডায়লগটি তৈরি করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার চ্যানেলটি ফলো করো, তোমরা জানো যে আমি একটি ডায়লগগুলো সমস্ত ডায়লগগুলো একটি রুলস অনুসরণ করে লিখে থাকি। প্রথম চারটি সেন্টেন্স, প্রথম ছয়টি পাঁচটি সেন্টেন্স এবং লাস্ট দুটি সেন্টেন্স প্রত্যেকটা ডায়লগে ইউজ করা যায়। আমি সেভাবে আমার চ্যানেলটিতে সমস্ত ডায়লগ আপলোড করা আছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ভিডিওস থেকে সেগুলো দেখে নিতে পারো। সুতরাং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশের বেল আইকনটি অন করে রাখো, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব পরবর্তীতে তোমরা সেগুলো সঙ্গে সঙ্গে পেতে পারো। এখন আমি ডায়লগটির অর্থসহ তুলে ধরছি। মাই সেলফ: হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? ওহে বন্ধু, কেমন আছো? ফ্রেন্ড: আই অ্যাম ফাইন, আমি ভালো। হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো? মাই সেলফ: আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু আস্ক ইউ, আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করার আছে। ফ্রেন্ড: শিওর, ইউ টেল মি। শিওর, তুমি অবশ্যই আমাকে বলো। মাই সেলফ: ডু ইউ নো, তুমি কি জানো অ্যাবাউট দ্য মেরিটস অফ ওয়াচিং টেলিভিশন, তুমি কি টিভি দেখার সুবিধা সম্পর্কে জানো? প্রিয় শিক্ষার্থীরা, প্রথম এই পাঁচটি সেন্টেন্স এবং লাস্ট দুটি সেন্টেন্স প্রত্যেকটা ডায়লগ ইউজ করা যায়। যেমন ডু ইউ নো, এই পর্যন্ত এখানে অ্যাবাউটের পরের অংশ থেকে যে ডায়লগটি আসবে সে ডায়লগটি এখানে বসে দিতে পারো। যে ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, ইম্পর্টেন্স অফ ডু ইউ নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, যে টপিক্সের উপর আসবে তোমরা অ্যাবাউটের পর অংশ থেকে সেই টপিক্সটি বসিয়ে দেবে। তারপর ফ্রেন্ড বলবে ইয়েস আই নো। সুতরাং প্রত্যেক ডায়লগে প্রথম ছয়টি সেন্টেন্স ইউজ করা যাবে। আমার এই চ্যানেলটিতে প্রত্যেকটি ডায়লগ এভাবে তৈরি করা আছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ভিডিওস থেকে সেগুলো দেখে নিতে পারো। ফ্রেন্ড বললো ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি। ইট হেল্পস, ইয়া সাহায্য করে। টু কিপ ইনফর্মড অ্যান্ড আপ টু ডেট, অর্থাৎ আপ টু ডেট তথ্য জানতে আমাদের সহায়তা করে থাকে। মাই সেলফ, উই ক্যান নো, আমরা জানতে পারি ওয়ার্ল্ড নিউজ উইথ ভিডিওস, আমরা ভিডিও সহকারে বিশ্ব সংবাদ জানতে পারি। ফ্রেন্ড বাট ইট হ্যাজ ডেমেরিটস টু, বন্ধু বললো ইয়ার কিছু অসুবিধাও আছে। মাই সেলফ হোয়াট ডেমেরিটস, কী অসুবিধা? ফ্রেন্ড বললো ওয়াশিং টেলিভিশন টু মাস ইজ নট গুড ফর হেলথ, অর্থাৎ অতিরিক্ত টিভি দেখা ইজ নট গুড, ভালো না ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো না। ইট হার্মস, ইয়া ক্ষতি করে স্টাডিজ, পড়াশোনা ক্ষতি করে। অ্যান্ড উইকনেস দ্য আই সাইডস, অর্থাৎ চোখের ক্ষতি করে। মাই সেলফ থ্যাংক ইউ সো মাচ ফর ইনফর্মিং মি অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ওয়াশিং টিভি, অর্থাৎ থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ইনফর্ম করার জন্য, টিভি দেখার সুবিধা অসুবিধা সম্পর্কে আমাকে ইনফর্ম করার জন্য তোমাকে ধন্যবাদ। ফ্রেন্ড থ্যাংক ইউ টু, তোমাকেও ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, সহজ শব্দ দিয়ে এভাবে আমার চ্যানেলটিতে প্রত্যেকটি ডায়লগ আপলোড করা আছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ভিডিওস থেকে সেগুলো দেখে নিতে পারো।